আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। শামিমা আক্তার বলছি বগুড়া থেকে। অবশেষে সারফরাজের বার্থডের দিন চলে আসলো, আর সারফরাজকে সারপ্রাইজ দেওয়ার জন্য এখন ফুল নিতে আসছি। তো এরপরে ওকে সারপ্রাইজ দিব। ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন, ভালো লাগবে আশা করছি। সারফরাজ, এই যে তাকাও, একটু হাসি দাও তো। কোথায় যাচ্ছেন আপনি, কোথায় যাচ্ছ বলো? তাই কেন? তাই আচ্ছা, আচ্ছা এটা পড়ো তো, একাই পড়বে, খালামুনি পড়ে দিক। তো গাইস, আমরা ফুলের আজকে শুধু বাহিরে ফুল নেওয়ার ছিল, আর ফুল নেওয়ার পরে কেকটা নিয়েছি যেটা রাতে কাটবো, সেই কেকটা নিয়ে এখন বাসায় চলে আসছি। আর এই যে যেই ড্রেসগুলো দেখতে পাচ্ছেন, এগুলো হচ্ছে সারফরাজকে নিয়ে গিয়েই তো কেনা হয়েছে, এগুলো সারফরাজ দেখছে। আর সারফরাজের এত পরিমাণে ড্রেস আছে যে বেশি একটা ড্রেস নেইনি। এখানে দুইটা এমনি মেঘি গেঞ্জি, আর এমনি থেকে যেই টি শার্ট আছে সেটা দুইটা, আর এটা ছাড়া ওর যে গিফটের যে বক্সে দিব সেই বক্সের জন্য একটা টি শার্ট নিয়েছি, সেটাও আমি আপনাদেরকে দেখাচ্ছি। আর প্যান্ট, ওর এত প্যান্ট আছে যে আমি আর কোনো প্যান্ট নেইনি, শুধু এই একটা নিয়েছি। এটা এমনি ওখানে আমার ভালো লাগছে যার কারণে নিয়েছি, এছাড়া কোনো প্যান্ট নেইনি, কারণ ওর অনেক প্যান্ট আছে। এই যে এই সবগুলো প্যান্ট ওর আছে, এগুলোই মানে অনেক প্যান্ট নিলে, যেহেতু কয়েকদিন পরে শীত পড়ে যাবে, যার কারণে কিন্তু বেশি প্যান্ট আর নেইনি। আর জুতাটা তো ওকে সাথে করে নিয়ে গিয়েই কেনা হয়েছে। তো আমরা মোটামুটি কাজ শুরু করে দিয়েছি। আর এই যে ফুল, এখানে ফুল নিয়েছি, আর ওর যে গিফট বক্সে যেই ফুলটা যেটা দিব সেটাই। তো এখন যেটা আপনাদের সাথে শেয়ার করব যে ওর গিফট বক্সটা আমি যেভাবে সাজাবো সেটাই। আর আচ্ছা, আমি সবগুলো একটা একটা করে সাজাই আর আপনাদেরকে দেখাই, তাহলে জিনিসটা ভালো হবে। তো গাইস, আমি এই কার্টুনটাতে করেই সারপ্রাইজের সব গিফট তুলে দিব। আর গিফট বলতে যে একদম হাই ফাই গিফট সেরকম কোনো গিফট না, এমনি থেকে ও যেন খুশি হয় সেই রকম। তো এখানে এই যে ফার্স্টে আমি যেটা দিচ্ছি, এখানে সব ধরনের একটা গাড়ির প্যাকেট নিয়েছি আমি। আর খেলনা তো সবসময় কিনতেই হয়, যার কারণে কিন্তু খেলনা বেশি রাখতেও পারে না, বাচ্চাদের খেলনাটা সারা বছরেই কিন্তু কিনতে হয়। তো ফার্স্টে আমি এটা দিয়ে দিলাম, তো পরে হয়তো আপনাদের সাথে শেয়ার করতে পারবো কি না। আর ব্লগটা আসলে যদি আমি একদিনেই পুরোটা আপনাদের সাথে শেয়ার করি, সেক্ষেত্রে আসলে অনেক বড় হয়ে যাবে, যার কারণে আমি একটু এটা শুধু আলাদাভাবে শেয়ার করব। আর ওর জন্য এরপরে একটা নিয়েছি, এই যে বন্দুক নিয়েছি, আর ও বন্দুক এত বেশি পছন্দ করে, তাই ভাবলাম এর আগে অনেক বন্দুক ওর নেওয়া হয়েছে বা আছে, তারপরে আবারও নিলাম। আর আরেকটা বন্দুক নিয়েছি, এই টাইপের একটা বন্দুক ওর আগেও ছিল, যে পানি ভরানো যে এই বন্দুকটা, তো বাথরুমে গেলে ও বিভিন্ন জিনিস নিয়ে যায়, তাই ভাবলাম এটা দেখার পরে আবার ভাবলাম যে এইটা একটা নেই। তো এখানে এই একটা নিয়েছি। আর সারপ্রাইজের সবথেকে বেশি যেটা পছন্দ করে সেটা হচ্ছে ঘড়ি। তোর অনেক ঘড়ি আছে, তো অনেক খুঁজে খুঁজে, মানে আমাদের এখানে যে ঘড়িগুলো আছে মোটামুটি সবগুলো ওর ব্যবহার করা হয়ে গিয়েছে, তো খুঁজে খুঁজে আমি দুইটা ঘড়ি একটু আনকমন টাইপের পেয়েছি, তাই এই দুইটা ঘড়ি ওর জন্য নিয়ে নিয়েছি। আর খেলনা আর তেমন কিছু নাই, আর একটা শুধু এই যে এটা নিয়েছি, এটা ছাড়া আর আর তেমন কোনো কোনো খেলনা নেই। আর এখানে আমি ওর জন্য, আচ্ছা এই যে এই একটা দেখতে পাচ্ছেন প্লেট, এই একটা হচ্ছে প্লেট আমি নিয়েছি। ওর আসলে তাজনুরের প্লেট আছে এরকম, তো ও দেখে আসলে খুব পছন্দ করে, আর একবার আমার সাথে গিয়ে নিতে চেয়েছিল, যদিও এটা অনেক ছোট, তারপরে এটা নিলাম যাতে ও খুশি হয়ে যায়। তো এটাও আমি দিয়ে দিচ্ছি। তো এরপরে দিয়ে দিব হচ্ছে এই যে এই গ্লাসটা নিয়েছি, আসলে এই গ্লাসটা অনেক বেশি সুন্দর, আর এরকম সেম বড় গ্লাস বাবার ছিল, তাই মার্কেটে এই গ্লাসটা দেখে মনে হলো যে সারফরাজকে এই গ্লাসটা দেই, আর এই গ্লাসটা দেখে অনেক বাবার কথা মনে পড়ে গেল, তো তাই এই গ্লাসটা নিয়েছি। তো এই গ্লাসটা দিয়ে দিলাম। আর এরপরে এই যে এগুলো হচ্ছে সারফরাজের অনেক বেশি পছন্দ, এখানে আমি দুইটা চশমা ওর জন্য নিয়েছি, চশমাটা আমি প্যাকেটে করে দিই যাতে ও খুলে একটু অন্যরকম ফিলিংস নিয়ে খোলে। তো এরপরে আর তেমন কিছু নেই। আর এর সাথে আমি আরেকটা জিনিস দিব, সেটা হচ্ছে আরেকটা আমি টি শার্ট কিনেছি, যেটা আজকেই নিয়েছি যে টি শার্টটা, হ্যাঁ ওইটা দাও তো নাসরিন। আচ্ছা, তো এখানে কিন্তু মোটামুটি আমরা সবাই আছি, একসাথে প্যাকিং করছি,
আসলে ভিডিওতে শুধু আমি কথা বলছি, আপনাদের সাথে শেয়ার করছি বিদায়। তো অবশ্যই সবাই আমার বাচ্চার জন্য কিন্তু দোয়া করবেন। এই পাশে দেখো, এই পাশে আর যেটা আছে ওকে দিব। আচ্ছা ওই যে চকলেটটা দাও তো। আর যেহেতু ওর অনেক কাপড় নেওয়াই হয়ে গিয়েছে, তো এই বক্সে জাস্ট আমি একটা একটা টি শার্ট দিব। আর এই যে হোয়াইট কালার, হোয়াইট হচ্ছে আমার ফেভারিট কালার, তাই এটাই আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে। তো একটা টি শার্ট এখানে আমি দিয়ে দিলাম। তো এরপরে যেটা দিচ্ছি সেটা হচ্ছে, আর সারফ্রাস খুব বেশি চকলেট পছন্দ করে না, তো যার কারণে ভাবলাম এটাই দেই। তো একটা এটা দিয়ে দিচ্ছি। আর এখন যেটা দিব, আসলে যত যে যেটাই হোক না কেন, যেটা খুবই দরকার জীবনে চলতে গেলে, যেটা ছাড়া চলা যাবে না, বাচ্চাদের ছোট থেকে সব কিছুর সব কিছু দিলেও কিন্তু সেই জিনিসটা দিতে হবে। তো এই সব কিছুর মাঝে আমি ওকে এই বইগুলো দিচ্ছি। আর সারফরাজ আসলে নতুন বই অনেক বেশি পছন্দ করে, তো সব কিছুর মাঝে আমি ওকে এই বইগুলো দিলাম। তো এটার সাথে আমি ওকে কিছু কলমও দিচ্ছি যাতে অনেক খুশি হয়ে যায়। তো এটা হচ্ছে গিফটগুলো আমার, যেগুলো ওকে দিব সবগুলো সাজানো হয়ে গিয়েছে। এখন আমি যেটা করব, এটার মধ্যে একটা ফুলের তোড়া আমি দিয়ে দিব। এই যে কোন দিক করে দিলে ভালো লাগবে, আচ্ছা এরকম করে দিই। জানি না কেমন লাগছে। তো এখন এটা পুরোটা আমি র্যাপিং করব, আর র্যাপিং পেপারটাও নিয়ে আসছি। এখন আমার কাছে সব থেকে দুঃখের বিষয় হয়ে দাঁড়াচ্ছে যে আমার কাছে কোনো টেপ নাই। ভাবির কাছ থেকে আমি একদমই মনে ছিল না যে নিয়ে আসবো, বাসায় এসে দেখি মানে মনে হচ্ছিল বাসায় আছে বাট বাসায় নেই, যার কারণে এই কালোটা দিয়ে এখন আমার সম্পূর্ণ কাজটা শেষ করতে হবে। তো এর মধ্যে আমি যেটা করব, এখন কিছুটা গাঁদা ফুল দেবো। মনীষা দাও তো, এর মধ্যে আমি তিন চারটে একটু গাঁদা ফুলও দিয়ে দিই, তাহলে আরও বেশি একটু ভালো লাগবে। আর এর মধ্যে আমি যেটা করব, কিছুটা দুই তিনটা বেলুন দিয়ে দিব, তাহলে খোলার সাথে আরও বেশি ভালো লাগবে। বেলুনের প্যাকেটগুলো নিয়ে আসো তো মনীষা ওজের পাশ থেকে। তো আমি বেলুনগুলো এর মধ্যে এখন দিয়ে দিব। বেলুন আমি কয়েকটা ফুলে নিলাম গাইস, এখন আমি বেলুনগুলো এর মধ্যে দিয়ে দিব। এর মধ্যে আবার কারেন্টও চলে গেছে, এমন একটা অবস্থা। তো এখানে যে কয়টা আর কি হবে, আমি সেই কয়েকটা বেলুন এখানে দিয়ে দিব যাতে ফুলে ওর দেখে আসলে অনেক বেশি ভালো লাগে। তো অনেক বড় হয়ে গিয়েছে, বেশি না খুব বেশি না, যে কয়েকটা হবে আর কি হয়ে গিয়েছে, আর হবে না। আচ্ছা এটা এখন আমি ঢেকে দিচ্ছি। এটা আমি এখন যেটা করব, প্যাকেট করব। আচ্ছা প্যাকেটটা করে আমি তারপর আপনাদের সাথে শেয়ার করছি। তো ভিউয়ার্স, অবশেষে প্যাকেটটা হয়ে গিয়েছে। এখানে একটু ফুল দিয়ে সাজে দিয়েছি, আর এপাশে দেখতে পাচ্ছেন কালো কালার টেপ দিলে যা হয়। আর এখন কিছু করার নাই, একদমই মনে ছিল না। তো এই যে টেপের কথা আসলে ভুলে গিয়েছিলাম, এই জন্যই এরকম হয়ে গিয়েছে। তো এত ঘোরাফেরা করার পরেও এখন আর কিছু করার নাই। তো এটা হচ্ছে একদম ফাইনাল লুক। আর এই ভিডিওটা আমি এখানেই শেষ করে দিলাম, কারণ একসাথে যদি পুরো বার্থডে ব্লগ করতে যাই সেক্ষেত্রে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে, এই কারণে পার্ট বাই পার্ট করছি। আর এখানে এই যে মামা সব কাপড় গুছাচ্ছে, আর এপাশে সব ফুল। আর তার আগে আপনাদের সাথে আর একটা জিনিস শেয়ার করি, এখানে তো ফুল শেয়ার করেছি, আর ওর বার্থডের জন্য যে জিনিসগুলো নিয়েছি, আসলে ওর খালামুনিটা খুব অলস, খালামুনিটা কাজ করতে চায় না, মামা কাজ করছে। তো এখানে এই যে একটা একটা করে দেখাই, এখানে হচ্ছে শাপলা ফুল যেটা মোম, এখানে ছোট একটা পিস নিয়েছি। আর এই যে বেলুন দেখতে পাচ্ছেন, এটা ছোট বেলুন, একদম বড় বেলুনগুলো নেইনি। তো ছোট বেলুন নিয়েছি তিন প্যাকেট, আর তার পাশাপাশি এই যে ঝাড়বাতি বা ঝর্ণাবাতি যেটাই বলে, এটা এটা নিয়েছি চারটা, যেহেতু কালকেও ইয়ে করবে। আর এখানে বেলুন আছে এই যে তিনটা, তিন প্যাকেট। আর এই যে ইয়েটার বড় একটা নিয়েছি, এটার বড় আরেকটা। আর যেটা বার্থডে বয়ের জন্য, আচ্ছা
আমি একটু ভালোভাবে আপনাদেরকে বের করে দেখাই। আচ্ছা, এই যে বেলুন দেখতে পাচ্ছেন, আমি সবগুলো বেলুন ছোট নিয়েছি, বাট সারফরাজের ও এই বড় বেলুনগুলো একটু নিয়েছি যাতে ও বেশি খুশি হয়, একদম 36 ইঞ্চির যেটা। আর এটা পাশাপাশি এই যে হ্যাপি বার্থডে লেখা, যদিও এটা নিয়েছি, জানি না যে এটা ডেকোরেশন করতে পারবো কি না। আসলে আমাদের বাসায় সেই ধরনের কোনো ওয়ালি ফাঁকা নেই যে যেখানে ডেকোরেশন করব, তারপরেও চেষ্টা করব। আর বার্থডে বয়ের জন্য যে টুপিগুলো নিয়েছি, আচ্ছা যেই টুপিগুলো না, বার্থডে বয়ের টুপিটা নিয়েছি আলাদা। আচ্ছা, এগুলো নিয়েছি এমনি সবার জন্য নিয়েছি এটা, আর সারফরাজের জন্য যেই টুপিটা নিয়েছি, এই যে এটা হচ্ছে সারফরাজের জন্য, অনেক সুন্দর। আচ্ছা, এটা আমরা, আমি আর নাসরিন দুইজনে পছন্দ করেই নিয়েছি। তো এই হচ্ছে বার্থডে শপিং ছিল, আর প্রিপারেশনটা এখনও আমরা বেলুন ফুলানো শুরু করে দেইনি, 300 বেলুন ফুলাতে হবে আর একটু সাজাতে হবে। সারফ্রাজকে তো আগে পাঠিয়ে দিয়েছি কিনিলিকে, তো এখন আমরা যেটা করব, এখন আমরা সবগুলো বেলুন ফুলানো শুরু করে দিব আর হচ্ছে সাজানোর, হালকা সাজা টুকুটাকি সাজানোর ট্রাই করব। তো এই ভিডিওটি আমি এখানেই শেষ করে দিচ্ছি, অবশ্যই পরবর্তী ভিডিওগুলো দেখবেন, আর যারা আজকে আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।